আজকে একটা দারুণ মজার গল্প শেয়ার করব। আমার দিদি স্কুলে জব করে, তো ওদের স্কুলে একটা মানে দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটি মেয়েটিকে কিস করে। তো মেয়েটি এসে আমার দিদিকে বলে, ম্যাম ম্যাম ও না আমাকে কিস করেছে, মানে চুমু খেয়েছে। এবার আমার দিদি ওকে বলেছে, হ্যাঁ তো কী হয়েছে, যে যাকে ভালোবাসে সেই তো তাকে চুমু খায়, তো তোর মা কি তোকে চুমু খায় না? তো দিদি মেয়েটা বলেছে, হ্যাঁ খায়, কিন্তু আমি ছেলেদের চুমু পছন্দ করি না। এবার আমার দিদি বলেছে, কেন তুই তোর বাবার কাছ থেকে চুমু নিস না, তোর দাদুর কাছ থেকে চুমু নিস না? তখন বলছে, হ্যাঁ চুমু নি কিন্তু অন্যভাবে, এরকমভাবে নয়। তখন দিদি বলেছে, মানে না তাহলে কীরকমভাবে দিয়েছে? ও তোকে বলছে কি ঠোঁটে চুমু দেয় না কেউ? তখন দিদি বলছে, শুনলি? এবার ছেলেটাকে আমার দিদি বোঝালো যে দেখ ও তোকে পছন্দ করে না, তুই ওকে ওরকম ছোট চুমু খাবি না। দিয়ে মেয়েটা পাশ থেকে বলছে, জড়িয়েও ধরে জড়িয়েও ধরে। তখন ওকে বললো যে এই জড়িয়েও ধরবি না চুমুও খাবি না। দিয়ে তখন মেয়েটা বলছে, ওর ঠোঁটে থুতু লেগে থাকে। দিয়ে তখন দিদি বলছে, ইস তাহলে তুই ভাব তোর ঠোঁটে থুতু লেগে থাকে, সেই জন্য ওর এটা পছন্দ না। ছেলেটা ছোট্ট ক্লাস মানে ওরা দুজনায় একদমই ছোট পুচকে আমার দিদিকে বলছে ছেলেটা, ম্যাম ম্যাম তাহলে আমি যাই গিয়ে ঠোঁটটা ধুয়ে আসি।